রে, তুই নাকি রং মেখে আবার ঢং শুরু করেছিস? এই কথা জনপ্রিয় চিত্রনায়ক ফারুক ভাইয়ের পৈতৃক বাড়ি কোনটা, পৈতৃক ঘর কোনটা? এই ঘর। আচ্ছা, আর এমনি যদি কোনো গরিব দুঃখী ধরেন আপন ভাগিনা? জি। আচ্ছা, ফারুক ভাইদের জায়গার উপরে? হ্যাঁ, নিজের জায়গার উপর, নিজের বাপ দাদা বাবা মায়ের কবর যেখানে, দাদা দাদুর কবর, এটা দেখিয়ে দিই। এখানে ভাইয়া যখন আসেন দেখুন, খুবই সুন্দর পরিবার। ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল বিওয়াস। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ সোম গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক যাকে আমরা মিয়াবাই নামে চিনি, আমাদের ফারুক ভাই, ওনার পৈতৃক বাড়ি এখানে। আজকে এই বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। বিওয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন চিত্রনায়ক ফারুক ভাইয়ার বাড়িতে আছি, পৈতৃক বাড়িতে। কিন্তু এক্স্যাক্টলি ওনার পৈতৃক ঘর কোনটা সেটা তো আমি চিনি না। এখানে একজন লোকাল আন্টি আছে, আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? হারিসা। আপনার বাড়ি কিখানে? আমার বাড়ি এখানেই। আচ্ছা, বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক ভাইয়ার পৈতৃক বাড়ি কোনটা, পৈতৃক ঘর কোনটা? এই ঘর। এটাই পৈতৃক ঘর আর এটাই পৈতৃক বাড়ি? এই যে পৈতৃক বাড়ি, এটা পৈতৃক ঘর। আচ্ছা, এখন তো এখানে কেউ থাকে না? এমন থাকে না, এমনি আর বাগিনারা হেটা বুন বিয়ে হইছে। আমি বাড়িটা দেখিনি, পরে আপনার সাথে আবার কথা বলবো। যেটা আংটি বলছিলেন যে এটাই হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক ভাইয়ার পৈতৃক বাড়ি। কিন্তু ভাইয়া যখন অসুস্থ ছিলেন না তখন মাঝে মাঝে এখানে আসতেন, তবে এখানে কেউ থাকে না, এটাই হলো কথা আর কি। আরো কিছু ইনফরমেশন আমার জানা ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যেহেতু ওনার রিলেটিভ, আপনি সম্পর্কে কি হন? বোন হন, মানে বাড়ির পাশে চাচাতো বোন। আচ্ছা, তাহলে তো ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তো উনি যখন আসতেন বাড়িতে লোকজনের সাথে কিরকম মিশতেন বা ভালো ব্যবহার করছে? মানুষ টাকা দিচ্ছে, যত কিছু দেওয়ার মানুষ অনেক কি করছে। আচ্ছা, সবসময় রমজান কোরবানে? হ্যাঁ, রমজানে ও দিছে, কোরবানি ও দিছে। কোরবানি কি গরু বা এরকম? গরু সাইডা ভাস্তা করে দিছে, দিয়ে আবার বাড়িয়ে বাড়িয়ে গোস্ত ভাড়াইছে, আবার অনেক মানুষের রান্দা বেড়ে খাওয়াইছে। আচ্ছা, আর এমনি যদি কোনো গরিব দুঃখী ধরেন, কোন মেয়ের ধরেন, একটা গরিব লোকের মেয়ের বিয়ে ধরেন, এরকম সাহায্য চাইলে কি উনি করতেন? না, হ্যাঁ গো দিছে। আর এলাকার লোকজনকে কোনো চাকরি দেওয়া বা ওগুলা কি করছে? যদি উনি অনেক হ্যাঁ অনেক কর্তাস ওই মানুষে হয় এর জন্য দিছে। আচ্ছা, আর এই জাকাত দেওয়া বা এ দেওয়া ওগুলো উনি করতেন? করোনার সময় কি উনি কোনো হেল্প করছেন এলাকাতে? করোনাকালীন সময়ে? আচ্ছা, এখন তো ভাইয়া অসুস্থ, অনেক অসুস্থ, অনেক না হলে এমনি মানুষ সবার ওই দেয়, সবার কাছে দোয়া চাইছে, সবাই দোয়া করতেছে, আবার নিজেকে মসজিদ আছে, সবকিছু আছে। ওনারা কি মসজিদ জায়গা দান করছে? মসজিদে মানে টিহুরি পড়ছে, আমরা এই জায়গা না মানে এদিকে মসজিদ আছে। আর এখানে শুধু কি এই বাড়িটা নাকি আরো জায়গা আছে ওনাদের পৈতৃক জায়গা? বন্ধ কত জায়গা, অনেক জায়গা আছে না? আর এই যে পুকুর দেখছি, পুকুর পুকুর আছে, পুকুর কি ওনার, ওনাদের পৈতৃক? পৈতৃক ওনার, এই তো শুনি হবে। দেখুন বিওয়াস, প্রত্যেকটা নায়ক নায়িকার বাড়িতে একটা পুকুর থাকে, ফারুক ভাইয়ের বাড়িতে একটা পুকুর আছে। এটা একদম ওনার ঘরের পাশে, প্রত্যেক বাড়ির মানে প্রত্যেক ঘরের পাশে এই পুকুরটা, মোটামুটি বড়, কেবল ছোট না পুকুরটা। দেখুন ভিউয়ার্স,
এরা ভাই বোন কয়জন? ফারুক ভাইরা ছয় বোন দুই ভাই। ভাইয়া কি বড় না? না, ভাইয়ের ভিতরে ছোট ভাইয়ার সবাই ছোট, সবার ছোট না, ছোট এক বোন আছে। আচ্ছা, আর ওনারা ওনার বাবারা ভাই বোন কয়জন? মানে বাবারা দুই ভাই এক বোন, দুই ভাই এক বোন। তো ওনার সহপাঠী ছিলেন না, একেবারে সমবয়সীর মতো পিটাপিটি? তো ওনার শৈশবকালের কিছু, শৈশবকালের কিছু স্মৃতি বলুন, যে একসাথে স্কুল জীবনে যখন বা যখন দেখা হয়েছিল তখন কি ধরনের ছিলেন উনি? ছবি দেখছেন কোন আপনি? ছবি ছবি দেখছি আমি গর্দমাই দেখছেন? গর্দমাই জানা না না হেসুমকা ববিতার লগে ফোন তো কাজ করছি বাসা তাইছে পরে কইছি কইলে আমার ভাই রাতে করে কাপড় ধোয়াইছেন এটা কইছি বুঝি নাই তো সিনেমাতে দেখছেন যেটা বুঝি নাই ঢাকা তো আমি বুঝে বাসা তুলছি না আমার লইয়া গেছে বুঝিরা আপনি সিনেমাতে দেখছেন এটা বাস্তব মনে করছেন? তখন আপনি নায়িকা ববির সাথে ঝগড়া করছেন? আচ্ছা, বাসা কাকা গেছে মগবাজার থাকতো দাওয়াত করছে হ্যাঁ গো আলা আমি গিয়া যাইয়া জিগাইছি জিগাইছি ভরাইয়া বেশিরভাগ গ্রাম বাংলার ওনার ছবির ভিতরে মূল বিষয় ছিল গ্রাম বাংলা। জি জি, পরশুদিন কি ছবি নাম জানেন? ছবি দেখছেন আর কি? ওনার তো অনেক ছবি, মানে মিয়া ভাই নামে পরিচিত, মানে উনি বাংলা মানে গ্রামীণ জগতের উপর উনি ছবি করতেন গ্রাম বাংলা। সুজন সখী, জিনুকমালা, অনেকগুলো ছবি করছেন। ঠিক আছে, এই ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। আর আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলো ইনফরমেশন দিয়ে আপনি আমাকে সাহায্য করছেন, যেটা আমার মাধ্যমে দর্শকরা জানলো। চাচি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এখন ফারুক ভাইয়ার একজন রিলেটিভের সাথে দেখা হলো, সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নাম? তল্লাল পাঠান। জনপ্রিয় চিত্রনায়ক ফারুক ভাইয়ার সম্পর্কে আপনি কি হন? ভাগিনী। আপন ভাগিনা? জি। আচ্ছা, তাহলে তো ওনাকে আপনার কাছ থেকে অবশ্যই দেখছেন, ওনার সম্বন্ধে দুই চারটা কথা বলুন। উনি মানুষ হিসাবে কিরকম বা এলাকার লোকজনের সাথে ওনার কিরকম সম্পর্ক? ভালো সম্পর্ক। উনি কি মাঝে মাঝে এখানে আসেন? আসেন না, আসেন কুরবানিতে আসেন। আচ্ছা, আর এই যে পিছনে ঘর দেখছি এটাই তো ওনার পৈতৃক ঘর? পৈতৃক ঘর, হ্যাঁ। আচ্ছা, এটা মূলত ভাইয়া চেঞ্জ করেন না কেন? মানে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছেন? এই জন্য চাইলে তো উনি বিস্তারও করতে পারেন, ব্যাপার না কোনো। এটা হয়তো বাপ দাদার সে স্মৃতি, এই জন্য উনি হয়তো করেন নাই, সেটাই নাহলে তো ওনার জন্য এটা ব্যাপার না। আচ্ছা, আর করোনার সময় বা করোনার সময় ওনার অনুদান দিছে পাবলিক, সাহায্য করছে? সাহায্য করছে। আচ্ছা, ঢাকা তো দেখছেন দিছে, ঢাকা তো করাল বস্তিতে, ওই যে করাল বস্তি, তারপরে হলো আপনার বাসানটেক। আচ্ছা, বাসানটেক তো ওনার নির্বাচনী এলাকার ভিতরে পড়ে, তা মানে ওনার ধান সদগা অনেক করেন উনি না? জি জি জি। আর এলাকার লোকজন ওনাকে দেখার জন্য কিরকম ভিড় করে যখন আসেন? অনেক ভিড় করে, অনেক ভিড় করেন, মানে খবর দিয়ে আসতেও পারেন না? না, খবর দিয়ে আসতে পারেন না। আচ্ছা, এমনি ওই ইফতার পার্টি করে, তারপরে এমনি বড় বড় অনুষ্ঠান হলে টুকটাক সবাই আসে, টুকটাক সবাই আসে, মানে আশেপাশের লোকজন সবাই আসে আর কি ওনাকে দেখার জন্য। অবশ্য উনি এত বড় একজন অভিনেতা, যাকে মানে মিয়া ভাই নামে খ্যাত উনি, গ্রাম বাংলার ছবি বেশি করছেন উনি, ওনার জনপ্রিয়তা তুঙ্গে। ভাইয়া তো এখন অসুস্থ, এখন সিঙ্গাপুরে আছেন উনি। আচ্ছা, ভাইয়ার জন্য কি দেশবাসীর কাছে দোয়া? হ্যাঁ, সবার জন্য দোয়া চাই। যেমন দোয়া করবে ইয়াস ফারুক ভাইয়া যখন আসেন তখন এই ঘরের ভিতরে যে রুমটাতে বসেন এটাও শেয়ার করবো। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। এখানে ভাইয়া যখন আসেন দেখুন খুবই সুন্দর পরিপাটি, এই রুমটাতে উনি মূলত বসেন, এখানে এই যে টিভি ফ্রিজ সবই আছে দেখুন, খুবই সুন্দর।
ফারুক ভাইয়ের বাড়ির পাশে হচ্ছে একটা মসজিদ, প্রায় 500 বছরের পুরনো একটা মসজিদ। ভাইয়ের সাথে কত ভাইয়া? এই যে মসজিদটা, এটা কি ফারুক ভাইদের জায়গার উপরে? হ্যাঁ, নিজের জায়গার উপর, নিজের বাপদাদা বাপদাদা জায়গার উপরে। বিপ্রাম পাঠান করে দিয়েছিল ওনার বড় বাবাই। আচ্ছা, আর ওই পাশে একটা গোরস্থান, ওইটাও কি ওনাদের পারিবারিক? পারিবারিক কবরস্থান। যেটা ভিউয়ার্স ভাইয়া বলছিলেন যে এই যে দেখছেন মসজিদটা, এটা অনেক পুরনো, কিন্তু এটা হচ্ছে ফারুক ভাইয়াদের বাপ দাদার জায়গার উপরে এই মসজিদটা, এবং পাশে হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান। বাবা মায়ের কবর যেখানে, দাদা দাদুর কবর, এটা দেখিয়ে দিবেন কোথায়? মসজিদের পাশে না? দেখুন ভিউয়ার্স, ভাই নিয়ে যাচ্ছেন, আমি ওনার সাথে যাচ্ছি। এটা মসজিদের পাশে ওনার বাবার কবর। এটা টাইলস করা, এটা সবুজ টাইলস করা যেটা, সেটা না বাবা, ওটা বড় ভাই, এটা হচ্ছে বড় ভাই। মানে এখানে সবটা হলো ওনাদের পারিবারিক, সব পারিবারিক না? ভাইয়াও যদি এ হয়, ভাইয়াকে এখানে সমাহিত করা হবে, তো দাফন করা হবে না, এখানেই করা হবে। আচ্ছা, ঠিক আছে। আমি এখন ফারুক ভাইয়ের সংক্ষিপ্ত জীবনী বলবো। ফারুক ভাইয়া 18 আগস্ট 1948 সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। যদিও উনি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন, কিন্তু ওনার পৈতৃক বাড়ি হচ্ছে এই গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ সোম গ্রামে। আর ওনার বাবার নাম হচ্ছে আজগর হোসেন পাঠান। তার শৈশব ও কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায়। বর্তমানে বসবাস করছেন উত্তরা তার নিজ বাড়িতে। ফারুক ভাইয়ের কর্মজীবন, ফারুক ভাইয়া 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন। তার বিপরীতে নায়িকা হিসেবে কবরী অভিনয় করেন। এরপর তিনি 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ, 1977 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল দুইটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1975 সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল দুইটি ব্যবসা সফল ছবি তাকে ব্যাপক জনপ্রিয় করে তুলে। ফারুক ভাইয়ের ব্যক্তিগত জীবন, ফারুক ভাইয়া ফারজানা পাঠানকে ভালোবেসে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে, কন্যা হচ্ছে ফারিয়া তাবাসসুম পাঠান, পুত্র হচ্ছে রওশন হোসেন। ফারুক ভাইয়া 2018 সালে একাদশ বাংলাদেশ সাধারণ নির্বাচনে ঢাকা 17 সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। ফারুক ভাইয়ের রাজনৈতিক জীবন, ফারুক ভাইয়া স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। 1967 সালে তিনি 6 দফা আন্দোলনে যোগ দেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ফারুক ভাইয়ের ব্যবসায়িক জীবন, ফারুক ভাইয়া চলচ্চিত্রের বাইরে একজন ব্যবসায়ী। বর্তমানে গাজীপুরে অবস্থিত নিজের শিল্প প্রতিষ্ঠান পারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি নিয়োজিত রয়েছেন। এখন বলবো ফারুক ভাইয়া অভিনীত উল্লেখযোগ্য ছবির নাম। লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারেংবো, গোলাপি এখন টেনে, সাহেব,
আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়াবাই সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন এই জনপ্রিয় অভিনেতা ফারুক ভাইয়া। ফারুক ভাইয়ের উল্লেখযোগ্য পুরস্কার, ফারুক ভাইয়া দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রা লাঠিয়াল বিজয়ী এবং 2016 সালে আজীবন সম্মাননা সামগ্রিক অবদান বিজয়ী। তবিও আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ফারুক ভাইয়ার পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব, সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।